মোহাম্মদ ফয়সাল মাহমুদ বলেছেন, অনেকে ঈদের দিন পায়ে সালাম করে, এগুলো কি জায়েজ? ঈদের দিন নয়, ঈদের দিনের বাইরে পা ছুঁয়ে সালাম করা এটা ইসলামসম্মত নয়, শরীয়তসম্মত নয়। মুখে সালাম করা এবং মানুষের প্রতি আমাদের ভালোবাসা এবং শ্রদ্ধা প্রকাশ করা, আমাদের কথার টোনের মধ্য দিয়ে, আমাদের ইন্টারাকশন এবং আমাদের অঙ্গভঙ্গির মধ্য দিয়ে, এটাই তো স্বাভাবিক। অস্বাভাবিক কোনো আচরণ ইসলাম আসলে আমাদের উপর আরোপ করেনি। অতএব পা ছুঁয়ে সালাম করা কিংবা অন্যরকম বিশেষ কোনো ক্রিস্টি কালচার, যেমন মাথা নুয়ে কুর্নিশ করার মতো কাউকে সালাম করা, এটা শরীয়তসম্মত নয়। আর যখন কোনো মুরব্বিকে আমরা সালাম করব, সালাম করে তার কপালে চুমু খাওয়া, এটা শরীয়তে জায়েজ। এ ধরনের সম্মান সাহাবাদের মধ্যে প্রচলন ছিল। অতএব আমরা মানে এগুলোকে শুধু ঈদের দিনের সাথেই রিলেট করব না, বরং সব সময় এই ধরনের সালামের যে পদ্ধতিগুলো, যেটা অনেকটা কুর্নিশের মতো, সেগুলো আমাদেরকে বর্জন করতে হবে।